নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। মহৎসারী এক্সামে পৌঁছে গেল চলমান চেম্বার। করোনা থাবা অজয়ের দ্বিতীয় সেতু। ডেঙ্গুর হাত থেকে রক্ষার জন্য পঞ্চায়েতের উদ্যোগে শুরু হলো জীবাণুনাশক স্প্রে। এবার খবর বিস্তারিত। দিন কয়েক আগে সিউড়ির উপহার ওয়েলফেয়ার সোসাইটি চলমান চেম্বার নিয়ে শুরু করে মানুষকে পরিষেবা প্রদান। তার কয়েকদিনের মধ্যেই শহর ছাড়িয়ে গ্রামে পৌঁছে গেল এই চলমান চেম্বার। এদিন বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং চন্দ্রপুর থানার ব্যবস্থাপনায় রাজনগর ব্লকের নারায়ণপুর গ্রামে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় চলমান চেম্বারের সাহায্যে। চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন সিউড়ি সদর হাসপাতালের স্নায়ু মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য, রামপুরার মেডিকেল কলেজের শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রিয়ন্ত সরকেল, এছাড়াও ছিলেন চন্দ্রপুর থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায়, চলমান চেম্বারের কর্ণধার প্রিয়নীল পাল প্রমুখ। করোনা অতিমারির সময় বাড়িতে বসে চিকিৎসা পরিষেবা পাওয়ায় খুশি এলাকার মানুষ। শিবিরগুলো বা সে যেখানেই হোক, প্রতিটি গ্রামে বা প্রতিটি মানে রাজ্যের প্রতিটি প্রান্তে প্রান্তে, বীরভূমের প্রতি প্রান্তে হওয়া উচিত। কারণ যত ক্যাম্প হবে বা যত স্বাস্থ্য শিবির হবে, তত কিন্তু লুক্কায়িত কিছু রোগ থাকে যেগুলো আমরা সাধারণভাবে অতটা মাথায় আনতে যাই না, কিন্তু সেগুলো ধরা পড়ে। যেমন আজকেই ডাক্তার সরখেল এবং আমি দুটো পেশেন্ট পাই, আননোন ডায়াবেটিক মিলাইটাস, জানা যায়নি। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, ভয় টিভি, খয়রাসোল। অজয়ের দ্বিতীয় সেতুতে করোনা থাবা। পানাগড় মোরগ্রাম সড়কে বীরভূম বর্ধমানের মধ্যে সংযোগ রক্ষা করেছে অজয় সেতু। প্রায় অর্ধ শতাব্দী প্রাচীন সেতুটি অতিরিক্ত যান চলাচলের রুগ্ন। এমন একটি গুরুত্বপূর্ণ সেতু দুর্বল হয়ে পড়ায় এবং বর্তমানে রাস্তাটিতে যান চলাচল বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকার আরও একটি সেতু নির্মাণে হাত লাগায় 2017 সালে। প্রথম দিকে সেতুর কাজ দ্রুতগতিতে এগোলেও করোনা আবহে শ্লথ হয়েছে সেতু নির্মাণের কাজ। তবে সেতু নির্মাণের দায়িত্বপ্রাপ্ত সংস্থার দাবি, আর মাস দুয়েকের মধ্যেই শেষ হবে নির্মাণ কাজ। স্থানীয়দের দাবি, দ্বিতীয় সেতু খুলে গেলে যানজট থেকে রক্ষা পাবে ইলামবাজারবাসী। ভয় টিভি, ইলামবাজার। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373 0713 9474 437 713 9434 32 6828 22। করোনা সংক্রমণে মানুষ যখন বেসামাল, ঠিক সেই মুহূর্তে বর্ষার প্রাককালে পঞ্চায়েতের উদ্যোগে শুরু হলো ডেঙ্গুর হাত থেকে মানুষকে রক্ষা করার প্রয়াস। এদিন জয়দেব অঞ্চলের শাহাপুর গ্রামে ডেঙ্গু মশার লার্ভাকে প্রতিষেধক দিয়ে নষ্ট করার জন্য গ্রামের নালা নর্দমা সহ গ্রামবাসীদের বাড়ির আনাচে কানাচে জীবাণুনাশক স্প্রে করা হয়। ঠিক আছে।
হ্যাঁ, এটা কি আপনারা ডেঙ্গু যে ইয়ে করছেন সেটা পঞ্চায়েত থেকে? হ্যাঁ, তোমার জয়দেব কেন্দ্রে গ্রাম পঞ্চায়েত থেকে প্রত্যেকটি গ্রামে ডেঙ্গু মশার জন্য এই ইয়ে তোমার স্প্রে করা হচ্ছে, যাতে ডেঙ্গুর ডিমটা না পারে প্রত্যেকটি গ্রামে সার্ভে করা হচ্ছে। এটা কি মানে জয়দেব অঞ্চলে যতগুলো গ্রাম আছে সবই করা হবে? প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি গ্রামে মানে বারো মাস, বারো মাস এটা মান্থলি হিসেবে করা হয়েছে? হ্যাঁ, মান্থলি হিসাবে করা হয়েছে এবং প্রত্যেকটি বাড়ি বাড়ি সার্ভে করা হয় যে তার বাড়িতে কন্টেনার জল জমে থাকে, বালতি এবং ছোট ছোট গর্তর মধ্যে এসব জমে থাকে, প্রত্যেকটি বাড়িতে সার্ভে করা হয়। সার্ভে করার পরে দেখা গেল ওই বাড়িতে আছে, তখন সেই বাড়িতে এই টিম যেয়ে উল্টিয়ে দেওয়া হয়, যাতে এই ডেঙ্গুটা না হয়, মানুষ সুস্থ থাকবে। আপনার নাম? আমার নাম সনাতন দাস, পঞ্চায়েত স্টাফ, পঞ্চায়েত থেকে। মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, ভয় টিভি, জয়দেব। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। শহর ছাড়িয়ে গ্রামে পৌঁছে গেল চলমান চেম্বার। করোনা থাবা অজয়ের দ্বিতীয় সেতু। ডেঙ্গুর হাত থেকে রক্ষার জন্য পঞ্চায়েতের উদ্যোগে শুরু হলো জীবাণুনাশক স্প্রে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।